বিএনপি খালেদাকে মাইনাস করতে চায় বললেন ওবায়দুল কাদের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপমহাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা আর করে পাকিস্তান নষ্ট করতে চায় ভারত বাংলাদেশ সম্পর্ক বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়া না পাওয়ায় কিছু আসে না বললেন পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাস ভাড়া অর্ধেক পহেলা ডিসেম্বর থেকে কার্যকর শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9টা 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবির আহমেদ দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online খালেদা জিয়াকে মাইনাস করতে বিএনপি স্লো পয়জনিং করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে সম্পাদক মণ্ডলীর সভার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি চেয়ারপারসনের কিছু হলে দলটির নেতারাই দায়ী থাকবেন এ নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা সভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরকার খালেদা জিয়াকে স্লো পয়জনিং করেছে বলে বিএনপি মহাসচিব যে অভিযোগ করেছেন তার জবাব দেন উবাইদুল কাদের তার ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরাই তাকে চিকিৎসা করাচ্ছে তার আশেপাশে লোকরা হচ্ছেন বিএনপির লোকরা তার পরিবারের লোকরা আপনারা স্লো পয়জনিং যদি করে থাকে পাশের লোকরাই করতে পারে হুকুমের আসামি শেখ হাসিনা হবে না সেটা হলে ফখরুল সাহেব আপনি হবেন হুকুমের আসামি বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না খালেদা জিয়ার চিকিৎসার নামে দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে তার জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশ বিরোধী সব ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে কোনো ষড়যন্ত্র এগিয়ে যাওয়া বাংলাদেশকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের যারা বাধাগ্রস্ত করবে আমরা তার সমুচিত জবাব দেব রিয়াদ সুমন 21 টেলিভিশন ঢাকা এদিকে চিকিৎসা নিয়ে রাজনীতি না করে খালেদা জিয়াকে রাষ্ট্রপতির কাছে কারাদণ্ড মওকুফের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ রাজনীতি না করে বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মওকুফ হয়ে যায় তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন তা আজকে বেগম খালেদার চিকিৎসাটা বলো তার জীবনটা বলো নাকি আপনাদের রাজনীতি স্ট্যান্ডবাজিটা বলো বিএনপি তো আজকে তার রাজনীতি স্ট্যান্ডবাজি করে যাচ্ছে উপমহাদেশের একমাত্র দেশ পাকিস্তান যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে এবং ভারত বাংলাদেশ বন্ধুত্ব নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত কোনো ধর্মে জঙ্গিবাদ ও মানুষ হত্যাকে সমর্থন না করলেও শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করতেই নানান আদর্শ তৈরির খেলা চলে মুম্বাই সন্ত্রাসী হামলার 13তম বার্ষিকী শিরোনামে আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী মুম্বাইয়ের হোটেল তাজে 2008 সালে হামলা করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বা বিভৎস এ হামলায় 22 দেশের 300+ মানুষ আহত আর নিহত 175 জন হামলাটির নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল পাকিস্তানের করাচি আর মাস্টারমাইন্ড ISI শুধু ভারতের নয় এদেশেও হোলি আর্টিজান রেস্তোরাঁ শোয়ালাখিয়া ঈদগাহ রমনার বটমূল ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে ধর্মকে পুঁজি করে মানুষকে ভয় দেখিয়ে স্বার্থ হাসিল সেটার প্রধান কুশীলব দেশ পাকিস্তান This was a trained commando style operation launched
and now evidence shows they were trained by military people. There is a connection, therefore, between what happened in 1971, what happened in 2004, in the attacks on the Awami League here, what happened at the Poila Boishak in April 2001. Pakistan is also bent to destroy Bangladesh's friendship with India, which is written in blood, which can never be damaged. The fact that Pakistan is still busy in exporting terrorism in the whole region. ধর্মকে মানুষের বিরুদ্ধে হাতিয়ার করা হচ্ছে এমনই মত অনেকেরই। রাজনৈতিক স্বার্থে, ভূরাজনৈতিক স্বার্থে এটা তৈরি করে এই জঙ্গিবাদ ছড়াচ্ছে, তাতে আক্রান্ত হচ্ছে ভারত, আক্রান্ত হচ্ছে বাংলাদেশ। এই জঙ্গিদের রাজনীতি যতদিন থাকবে ততদিন কিন্তু আমরা আমাদের জাতীয় নিরাপত্তা, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা কিংবা বিশ্ব নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না। মুম্বাইয়ের তাজ হোটেলের হামলা কোনো সাধারণ জঙ্গি তৎপরতা ছিল না, ছিল প্রশিক্ষিত বাহিনী দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের হামলা। এখনো থেমে নেই পাকিস্তান, নষ্ট করতে চায় ভারত বাংলাদেশের সম্পর্ক ও বন্ধুত্বকে। এই সন্ত্রাসীরা স্টেট স্পন্সর্ড, আইএসআই স্পন্সর্ড সন্ত্রাসীরা চেষ্টা করছে যে বাংলাদেশকে যদি কঠিন অবস্থায় আনে তাহলে কিভাবে নেইবারিং কান্ট্রিজগুলোকে এফেক্টেড করা যায়। পাকিস্তানের প্রত্যক্ষ মদদে আমাদের দেশে এবং ভারতে আসে অবৈধ অস্ত্র, অর্থ, গভীর জঙ্গল ও প্রত্যন্ত অঞ্চলে চলে জঙ্গি প্রশিক্ষণ এবং বোমা তৈরি। ঘাপটি মেরে থাকা একাত্তরের পরাজিত শক্তি বারংবার জঙ্গিবাদের আস্ফালন দেখায় উল্লেখ করে রোহিঙ্গাদের নিয়ে উৎকণ্ঠা স্বরাষ্ট্রমন্ত্রীর। কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয় তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। আমাদের যদিও আমাদের আমরা সতর্ক রয়েছি। খেলার মাঠে পাকিস্তানের পতাকা উড়ানো সেই ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশ, স্বাভাবিক ঘটনা হিসেবে একে চালিয়ে দেবার সুযোগ কম মত আলোচকদের। পাকিস্তান সবসময় আমাদের দেশের। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র সবসময় নানা ইস্যুতে বিভিন্ন দেশকে চাপে রাখতে চায়। কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো সুশাসন, আবার কখনো সন্ত্রাসবাদ কিংবা দুর্নীতির কথা বলে। এটা তাদের একটা রাজনীতি। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, কে দাওয়াত দিল না দিল তাতে কিছু আসে যায় না। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী, পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় উঠে আসে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি। আমি এদিকে দেখলেন নি তো, গণতন্ত্র নমুনা দেখেছেন, সুতরাং আর কারা কারা দাওয়াত দিয়েছে সেটাও দেখতেছেন। এক এক দেশকে আপনার প্রেশারে রাখতে চায়, কখনো গণতন্ত্রের কথা বলে, কখনো গুড গভর্নেন্স এর কথা বলে, কখনো টেরোরিজমের কথা বলে, কখনো আপনার এই করাপশনের কথা বলে। সবই তো অনেকগুলো রাজনীতি, এগুলো নিয়ে খুব চিন্তার কারণ নেই। আমরা নিজেরা ভালো করতেছি কিনা সেইটাই চিন্তা করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক বছর ধরে স্থিতিশীল গণতন্ত্র আছে, আর অন্যের ফরমায়েশে গণতন্ত্র হয় না। এদেশের একসময় গণতন্ত্র ছিল না, এদেশের লোকই আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আর আগামীতে এই গণতন্ত্রকে আরো পরিপক্কতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করব, অন্য কেউ করতে পারবে না। নির্বাচনে যাতে একটি লোকও মারা না যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী। আগামীতে আমাদের দেশে যখন নির্বাচন হয় যাতে একটি লোকও না মারা যায়, সেইটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। শিক্ষার্থীদের জন্য দেশে বিআরটিসির বাস ভাড়া 50% কমানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এই সিদ্ধান্ত 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে কদিন ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অর্ধেক ভাড়া দিলে বাস থেকে নামিয়ে দেয়া হচ্ছে, করা হচ্ছে দুর্ব্যবহার। এই অবস্থায় শিক্ষার্থীদের জন্য সারা দেশে বিআরটিসি বাস ভাড়া অর্ধেক দেওয়ার কথা জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। হাফ পাসের জন্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। অর্ধেক ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে বলেও জানান মন্ত্রী। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীগণ বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে
কনসেশন সুবিধা পাবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। বর্তমান সরকার জনগণিষ্ঠ এবং যৌক্তিক দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলেও জানান ওবায়দুল কাদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। আরেক দফা বাড়ল চাল চিনি ভোজ্য তেলের দাম, শীতের সবজিতে ফিরছে স্বস্তি। রাত 9:21 সংবাদে সঠিকভাবে দেশে কোথাও ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। শুক্রবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসে এই মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন ভোট হলে ভোটাররা কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করেন, তাই আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থাকে ঠিক করতে হবে বলে মন্তব্য করেন তিনি। পরিবহন সেক্টরে নৈরাজ্য ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন জি এম কাদের। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আরেক দফা দাম বাড়ল চাল, ভোজ্য তেল ও দেশি চিনির, তবে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। দাম কমেছে ডিমের। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। স্বস্তি ফেরেনি চালে, প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3-4 টাকা। নাজিশেল প্রকারভেদে 60-70 টাকা, আটাশ 50, পাইজাম 46-47 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা সবাই আশাবাদী ছিলাম যে সিজন আসছে, আমাদের নাজিশাল, কাটারি ভোগ, পাইজাম এই চালগুলো এখন উঠবে, তো এখনই এসে এই চালগুলোর সবগুলোর দাম বেশি, চালের দাম বেড়ে গেছে, সরকারের উচিত এটা একটু দেখা। আমরা গরিব মানুষ, চালের দাম কমলেই তো আমরা খেতে পারি। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ভোজ্য তেল, দেশি চিনির। কোম্পানি ভেদে বোতলজাত সয়াবিন লিটার প্রতি দাম বেড়েছে 5 টাকা, দেশি চিনির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। তেল ছিল 610, এখন 730, প্রত্যেক লিটার তেলে 5-3 টাকা করে বাড়ছে। সব কিছুর দাম বাড়তি, পুরো মাসটা চলা খুবই কষ্টকর। আমরা নিরীহ লোক, শ্রম দিয়ে কাজ করি, হ্যাঁ আমাদের অনেক কষ্ট হয়। তবে শীতের সবজিতে কিছুটা স্বস্তি, এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজি কেজিতে 5-10 টাকা কমেছে। কমেছে পেঁয়াজের ছাজও। শালগম 40, শিম 30, মূলা 25, কলা 50-60। 800 গ্রাম ইলিশ 700 টাকা, 700 গ্রাম 600 টাকা, আর 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1100 টাকায়। তবে দাম কমেছে অন্যান্য মাছের। আপনার 1 কেজির উপরে 1100 টাকা কেজি, 800 গ্রাম 700 টাকা পিস, 600 গ্রাম 500 টাকা পিস। সপ্তাহে রূপচাঁদ হবে 400 টাকা কেজি, এই সপ্তাহে 700 টাকা কেজি। দাম কমেছে ডিমের। ফার্মের ডিম ডর্জন প্রতি 14 টাকা কমে বিক্রি হচ্ছে 96 টাকায়। এই সপ্তাহে আমরা 96 টাকার সাদা লাল ডিম বিক্রি করতেছি, আর সাদা ডিম 84 টাকা ডজন বিক্রি করতেছি। আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। আর এই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি খালেদাকে মাইনাস করতে চায় বললেন ওবায়দুল কাদের, বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। উপমহাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে পাকিস্তান, নষ্ট করতে চায় ভারত বাংলাদেশ সম্পর্ক। বাইডেনের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পাওয়া না পাওয়ায় কিছু যায় আসে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাস ভাড়া অর্ধেক, 1 ডিসেম্বর থেকে কার্যকর। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।